আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম মাইগ্রেন মাথা ব্যথায় সাধারণত মাথার এক পাশে মাঝারি থেকে তীব্র মাত্রার মাথা ব্যথা হয়, কেমন যেন ঝিলকানো ব্যথা বা দপদপ করে। মাথা ব্যথার পাশাপাশি আলো এবং শব্দ সহ্য হয় না, বমি বমি লাগে, কাজকর্ম করলে বাড়ে, বিশ্রাম নিলে কমে। আজ আমি মাইগ্রেন মাথা ব্যথার চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। মাইগ্রেন মাথা ব্যথার চিকিৎসা সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাকিউট ট্রিটমেন্ট, অর্থাৎ মাথা ব্যথা যখন শুরু হয় বা যখন তীব্র হয় তা তখন কীভাবে কমানো যায় বা উপশম করানো যায় তার চিকিৎসা। অপরটি হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ মাথা ব্যথা যেন না হয় বা বারবার মাথা ব্যথা হওয়ার যে প্রবণতা সেটা যেন কম হয় তার চিকিৎসা। এবার আসুন জেনে নেই, মাথা ব্যথা শুরু হয়ে গেলে তখন কী করবেন। এক্ষেত্রে দুইটি চিকিৎসা দেওয়া হয়ে থাকে, একটি হচ্ছে ওষুধ ছাড়া আর একটি হচ্ছে ওষুধের চিকিৎসা। প্রথমে আমি ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটা নিয়ে কথা বলতে চাই। মাথা ব্যথা শুরু হলে আপনি একটি কম আলোকপূর্ণ এবং শব্দহীন রুমে বিশ্রাম নিন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, আইস প্যাক নিতে পারেন, মেন্থল নিতে পারেন, পর্যাপ্ত ঘুমান এবং টিভি মোবাইল যতটুকু সম্ভব কম দেখার চেষ্টা করুন, পাশাপাশি রিল্যাক্সেশন বা মেডিটেশন ব্যায়ামগুলো করার চেষ্টা করুন। এরপরেও যদি মাথা ব্যথা না কমে বা যদি মাথা ব্যথার তীব্রতা অনেক বেশি হয় তাহলে আপনি ঔষধের সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে অনেক ধরনের পেনকিলার ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, ট্রিপটান, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন ইত্যাদি। কোনো কোনো ক্ষেত্রে নেজাল স্প্রে বা নাকের কিছু স্প্রে পাওয়া যায়, পেনকিলার স্প্রে, যেটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই খুব দ্রুত ব্যথা কমে যায়। যাই হোক, আপনার ডক্টর সিদ্ধান্ত নেবেন আপনার জন্য কোন ওষুধটি দরকার এবং কত ডোজে দেবেন। মাইগ্রেন মাথা ব্যথা সাধারণত একবার শুরু হলে তা একটানা 4 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অতএব একটানা খুব বেশি দিন ব্যথার ওষুধ বা পেনকিলার খাবার প্রয়োজন হয় না। এবার আসুন জেনে নিই মাইগ্রেন কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি বা মাইগ্রেনের প্রতিরোধমূলক চিকিৎসাগুলো কী। এক্ষেত্রে চিকিৎসাকে দুই ভাগে ভাগ করা যায়। মাইগ্রেন মাথা ব্যথা যদি ওষুধ ছাড়া প্রতিরোধ করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। এক্ষেত্রে 6-8 ঘন্টা রাতের কোয়ালিটি স্লিপ খুব দরকার। কম ঘুম বা অতি দীর্ঘ সময় ধরে ঘুম খারাপ, এতেও মাইগ্রেন ব্যথা ট্রিগার করতে পারে। সময় মতো খাবার গ্রহণ করুন, খালি পেট ব্যথা ট্রিগার করতে পারে। আবার অতিরিক্ত খেলেও কিন্তু মাথা ব্যথা ট্রিগার হয়। কিছু কিছু খাবার পরিহার করুন বা অল্প পরিমাণে গ্রহণ করুন, যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস, আঙ্গুর, কমলা, মাল্টা, দুগ্ধজাতীয় খাবার ইত্যাদি। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, পানির শূন্যতা মাথা ব্যথাকে ট্রিগার করে। এরপর হচ্ছে প্রতিদিন কমপক্ষে 30-40 মিনিট ব্যায়াম করুন। যদি কোনো কারণে প্রতিদিন ব্যায়াম করতে নাও পারেন তাহলে সপ্তাহে 3-4 দিন 30-40 মিনিট ব্যায়াম করুন। কিছু কিছু ঔষধ মাথা ব্যথাকে বাড়িয়ে দেয়, যেমন নাইট্রেট এবং মেয়েদের জন্ম নিয়ন্ত্রণ পিল। সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলুন। নিয়মিতভাবে রিল্যাক্সেশন মেডিটেশন করার চেষ্টা করুন। এই বিষয়গুলো আপনি ইউটিউব থেকেও শিখে নিতে পারেন। এবার মাইগ্রেন মাথা ব্যথা প্রতিরোধে ঔষধের ব্যবহার নিয়ে কথা বলি। মাইগ্রেন মাথা ব্যথার জন্য বারবার না হয় তার জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, তা সাধারণত একটু দীর্ঘ সময় ধরে সেবনের প্রয়োজন হয়। তবে সবার ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় না। যার মাথা ব্যথা অনেক দিন পরপর অল্প মাত্রার হয় সেক্ষেত্রে প্রতিরোধমূলক ওষুধগুলো না খেলেও হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধমূলক ওষুধগুলো খাবার খুব প্রয়োজন হয়, যেমন যদি কারো মাইগ্রেন মাথা ব্যথা মাসে 2 বা তার বেশি হয় অথবা একবার মাথা ব্যথা হলে তা যদি কমপক্ষে 3 দিন বা তার বেশি সময় ধরে স্থায়ী হয় অথবা মাথা ব্যথার তীব্রতা যদি খুব বেশি হয়, মাথা ব্যথার কারণে যদি দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, মাইগ্রেন মাথা ব্যথার পাশাপাশি যদি শরীরের কোনো অংশ অবশ বা দুর্বল বোধ হয় অথবা ব্যথার ওষুধ খাওয়ার ক্ষেত্রে যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে। এক্ষেত্রে মাইগ্রেন মাথা ব্যথার প্রতিরোধে যে ওষুধগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে অ্যামিডিপটালিন, প্রোপানানল, টপিরামেট, সোডিয়াম ভ্যালপ্রয়েট, পিজোটেফেন, ফ্লোনারাজিন ইত্যাদি। এক্ষেত্রে কোন ওষুধটি আপনার জন্য ভালো, কত ডোজে খাওয়া ভালো এবং কতদিন খাবেন এই বিষয়টি আপনার ডক্টর সিদ্ধান্ত নেবেন।